হ্যালো বন্ধুরা আপনাদের কে ডিজিটাল ক্রিয়েশন চ্যানেল স্বাগত নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অন্তর্গত বিভিন্ন কলেজে আপনারা যারা সেকেন্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার সিক্স সেমিস্টার পরীক্ষা দেবেন আপনারা কীভাবে মোবাইলের সাহায্যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন তার সম্পূর্ণ প্রসেসের ভিডিও মাধ্যমে শেয়ার করব কোনো কারণে আপনারা যারা এক্সাম ফর্ম ফিল আপ করতে পারেননি কত তারিখ থেকে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন এবং লাস্ট ডেট কবে এই ভিডিওতে আলোচনা করে নেব অ্যাডমিট কার্ড ডাউনলোড করার প্রসেস এখন উপরে প্রত্যেকের রিকোয়েস্ট রাখবো যারা এখনও পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ চলুন আপনারা যারা সেকেন্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার সিক্স সেমিস্টারে পরীক্ষা দেবেন আপনারা কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন তার প্রসেসটি দেখে নি প্রথমত ক্রম ব্রাউজারটি ওপেন করে নেবেন ওপেন করার পর সার্চ করবেন বিউ স্পেস এক্সাম টাইপ করার পর সার্চ করবেন এই পেজটি খুলে যাবে আপনারা প্রথমের দিকে দেখতে পারবেন লেখা রয়েছে এন বিউ এক্সাম ডট নেট নিচে লেখা রয়েছে বিউ এক্সামিনেশন ম্যানেজমেন্ট আপনারা এন বিউ এক্সামিনেশন ম্যানেজমেন্ট এই লিখের ওপর ক্লিক করবেন ক্লিক করার পর আরেকটি পেজ ওপেন হবে তারপরে এই পেজটি ওপেন হয়ে যাবে আপনারা এখানে স্টুডেন্ট ইনফরমেশন এই লেখার ওপর ক্লিক করবেন ক্লিক করার পর আরেকটি পেজ ওপেন হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মিডিলে অ্যাডমিট কার্ড এক্সাম রুটিন বলে একটা অপশন রয়েছে এবং নিচে লিঙ্ক দেওয়া রয়েছে তো আপনারা প্রথমের দিকে দেখতে পারবেন লেখা রয়েছে ইউজি সিবিসিএস সেমিস্টার ফোর সিক্স অ্যাডমিট আপনারা এই লেখার ওপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আরেকটি পেজ ওপেন হবে তারপর এই পেজটি ওপেন হয়ে যাবে প্রথমত এখানে রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করবেন এখানে যে ক্যাপচেটি রয়েছে সেম টু সেম টাইপ করবেন টাইপ করার পর শো বটমে ক্লিক করবেন রেজিস্ট্রেশন নাম্বার এবং ক্যাপসে টাইপ করার পর শো বটমে ক্লিক করলে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে যাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ওপেন করে নিয়েছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথমত ডিটেলস দেওয়া রয়েছে প্রথমত কোর্স নেম তারপর ব্যাগ না রেগুলার এখানে লেখা রয়েছে তারপর এখানে নাম লেখা রয়েছে রোল নাম্বার লেখা রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার লেখা রয়েছে এবং এখানে এবিসি আইডি লেখা রয়েছে আপনারা যারা এ বিসি আইডি সাবমিট করেননি ফর্ম ফিল আপ করার সময় এখানে নট সাবমিটেড লেখা থাকবে তারপর এখানে কলেজ নেম দেওয়া রয়েছে এবং নিচে আসার পর পেপার ওয়াইজ সাবজেক্ট দেওয়া রয়েছে নিচে আসার পর আপনারা দেখতে পারবেন প্রথমত ডেট দেওয়া রয়েছে তারপর টাইম এখানে দেওয়া রয়েছে পেপার কোড দেওয়া রয়েছে পেপার দেওয়া রয়েছে এবং এখানে সাবজেক্ট দেওয়া রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আঠেরো তারিখে পরীক্ষা শুরু হচ্ছে আঠেরো তারিখ জুলাই দুটো থেকে চারটা পর্যন্ত পরীক্ষা হবে পেপার কোড এখানে দেওয়া রয়েছে পেপার এখানে দেওয়া রয়েছে ফিলোসফি সাবজেক্টটি পরীক্ষা হবে তো পরপর আপনারা এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে কোন সাবজেক্ট কত তারিখে পরীক্ষা রয়েছে দেখতে পারবেন যার আমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছি তার সেকেন্ড সেমিস্টারে ব্যাক রয়েছে এখন ফোর্থ সেমিস্টারে পরীক্ষা দিচ্ছে সেই কারণে একই সাথে একটি পিডিএফে দুটি অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে গেছে ফোর্থ সেমিস্টারে অ্যাডমিট কার্ডটি ওপেন করেছি এখানে ছবি দেওয়া রয়েছে এখানে ডিটেলস দেওয়া রয়েছে এখানে পরপর সাবজেক্ট দেওয়া রয়েছে যাদের সেকেন্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার সিক্স সেমিস্টারে ব্যাক রয়েছে আপনারা এখানে রেজিস্ট্রেশন নাম্বার ক্যাপচার টাইপ করার পর শো বটমে ক্লিক করলে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন আপনাদের যাদের সেকেন্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার সিক্স সেমিস্টারে ব্যাক রয়েছে অথবা সেকেন্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার সিক্স সেমিস্টারে রেগুলারে পরীক্ষা দেবেন আপনারা একইভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন এখন প্রশ্ন হচ্ছে আপনারা যারা এনইপি মুডে পরীক্ষা দেবেন অর্থাৎ এনইপি মুডে সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দেবেন আপনারা কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র সিবিসিএস মুডে মোডে আপনারা যারা পড়াশোনা করছেন আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তার লিঙ্ক এখানে দেওয়া রয়েছে কিন্তু অ্যানইপি মুডে এখনও পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্ক অ্যাক্টিভেট করা হয়নি পি মুডে আপনারা পরীক্ষা দেবেন আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্ক অ্যাক্টিভেট করা হলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে জানতে পারবেন তার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকবেন অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হলে আপনারা এখানে অ্যানইপি সেমিস্টার টু অ্যাডমিট এই অপশানটি দেখতে পারবেন এই অপশানটি ক্লিক করে একইভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা যেহেতু দেরি রয়েছে সে কারণে এখনও অ্যাডমিট কার্ড লিঙ্ক অ্যাক্টিভেট করা হয়নি তো এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন এক্সাম ফর্ম ফিল আপ আপনারা যারা করেননি আপনারা পনেরো তারিখ জুন থেকে আঠেরো তারিখ জুন পর্যন্ত এক্সাম ফর্ম ফিল আপ করতে পারবেন লাস্ট সময় রয়েছে ফাইভ পি এম পনেরো তারিখ জুন থেকে আঠেরো তারিখ জুনের মধ্যে আপনারা যারা এক্সাম ফর্ম ফিল আপ করবেন আপনারা একুশ তারিখ জুন থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এখানে একটি কথা বলে রাখি আঠেরো তারিখ জুন এক্সাম ফর্ম ফিল আপে লাস্ট ডেট পরে কোনো ডেট বাড়ানো হবে না সে কারণে অবশ্যই আপনারা যারা এক্সাম দেবেন এক্সাম ফি জমা করে দেবেন তো এই ভিডিওর মাধ্যমে সামান্য ইনফরমেশান পেলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের অবশ্যই প্রচুর শেয়ার করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ফিরছি নতুন একটি ভিডিও নেই